টি-20 বাছাই পর্বের সেরা দল হয়ে দক্ষিণ আফ্রিকার মূল পর্বে নাম লেখাতে চায় বাংলাদেশের মেয়েরা। আজ আবুধাবিতে বাছাই পর্বে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শুধু বাছাই পর্বেই ভালো খেলতে চান না, সেই ধারাবাহিকতা এবার বজায় রাখতে চান মূল পর্বেও। রিপোর্ট বর্ষণ কবিরের। অনেকটা নীরবেই চলে মেয়েদের ক্রিকেটের প্রস্তুতি। সেই পর্ব শেষ, এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন রুমানা জুটিরা। বাছাই পর্বে গ্রুপ এ তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষের তালিকায় আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। বাছাই পর্বে নিজেদের ঈর্ষণীয় সাফল্যটা ধরে রাখতে চায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার খেলতে যাওয়া নিগাররা আশা করছে স্পোর্টিং উইকেট পাওয়া যাবে। ফার্স্ট আমাদের উদ্দেশ্য থাকবে যে কোয়ালিফাই করা, প্লাস অবশ্যই আয়ারল্যান্ড ভালো টিম আমি বলবো আমাদের এগেনস্টে, বাট তাদের যদি আপনার পরিসংখ্যান দেখেন আমাদের এগেনস্টে কিন্তু জয় খুব কম তাদের। সো সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে আমাদের টিম ফেভারিট সেই জায়গায়, এবং আমি বলবো টিম ওয়াইজ কিন্তু আমাদের এই টিমটা কিন্তু লম্বা সময় ধরে আমরা ক্রিকেট খেলতেছি একসাথে, সো আমরা নোন একদম বলতে পারি। আন্তর্জাতিক সিরিজে একসঙ্গে অনেকদিন ধরে খেলার অভিজ্ঞতাটা বাছাই পর্বে কাজে আসবে বলে বিশ্বাস করেন জ্যোতি। যদিও সাম্প্রতিক অতীতে টি-20 কমই খেলেছে বাংলাদেশের মেয়েরা, এই অনভ্যস্ততা যে একটু ভোগাবে না সেটা নিশ্চিত করতে পারছেন না অধিনায়কও। তবে মারুফা আক্তারের মতো নতুনদের নিয়ে আশায় আছেন দক্ষিণ আফ্রিকার মূল পর্বে যাওয়ার আগে বাছাই পর্বে শতভাগ সাফল্য পাওয়ার ব্যাপারে। আমরা রিসেন্টলি কিন্তু ছেলেদের এশিয়া কাপ দেখেছি যে কতটা ওই ওখানে কিন্তু ওয়েদারটা খুবই বাজে, আমি বলবো যে সবারই মানিয়ে নেওয়ার জন্য কষ্ট। আয়ারল্যান্ডের কথা এখন চিন্তা করছে না তাদের আসলে অবস্থা কী হবে, অবশ্যই তারা শীত প্রধান দেশ থেকে আসতেছে, বাট স্টিল আমি মনে করি যে আমরা যেহেতু আগে যাচ্ছি আমরা চেষ্টা করব, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো সেখানে মানিয়ে নেওয়ার জন্য, এবং যতটা হচ্ছে আমরা কোপ আপ করতে পারি সেই ওয়েদারের সাথে। বৃহস্পতিবার বিকেলে দেশ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা, আপাতত যাদের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাছাই পর্বটি। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।